সম্পন্ন হলো নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল রান। এতে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে এই ট্রায়াল রান হয়। জানা গিয়েছে এনজেপি গুয়াহাটি বন্দে ভারতের বাণিজ্যিক যাত্রা শুরুর সম্ভাবনার দিন 25 মে। এদিন ট্রায়াল রান উপলক্ষে এনজেপিতে উপস্থিত ছিলেন এডিআরএম সঞ্জয় সিলভার। তিনি জানান এনজেপি গুয়াহাটি বন্দে ভারতের ট্রায়াল রান হলো এদিন। যাত্রাপথে ট্রেনটি দাঁড়াবে নিউ আলিপুর, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া এবং কামাখ্যা। তবে রেল বোর্ডের থেকে এখনো কোনো কিছুই চূড়ান্ত করা হয়নি। রেলের আধিকারিক জানান পূর্বেই এনজেপি থেকে হাওড়া বন্দে ভারত চালু হয়েছে। আজ এনজেপি থেকে গুয়াহাটির দ্বিতীয় বন্দে ভারতের ট্রায়াল রান হয়। এই ট্রায়াল রানে মূলত রেলের বিভিন্ন পরিকাঠামো দেখা হবে। উত্তর পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত চালু ফলে পর্যটন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে বলে জানান তিনি। রবিবার সম্পন্ন হলো নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল রান। এতে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেন ট্রায়াল রান হয়। জানা গিয়েছে এনজেপি গুয়াহাটি বন্দে ভারতের বাণিজ্যিক যাত্রার শুরুর সম্ভাবনার দিন 25 মে। এদিন ট্রায়াল রান উপলক্ষে এনজেপিতে উপস্থিত ছিলেন এডিআরএম সঞ্জয় সিলভার। তিনি জানান এনজেপি গুয়াহাটি বন্দে ভারতের ট্রায়াল রান হলো এদিন। যাত্রাপথে ট্রেনটি দাঁড়াবে নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া এবং কামাখ্যা। তবে রেল বোর্ডের থেকে এখনো কোনো কিছুই চূড়ান্ত করা হয়নি। রেলের আধিকারিক জানায় পূর্বেই এনজেপি থেকে হাওড়া বন্দে ভারত চালু হয়েছে। আজ এনজেপি থেকে গুয়াহাটির দ্বিতীয় বন্দে ভারতের ট্রায়াল রান হয়। এই ট্রায়াল রানে মূলত রেলের বিভিন্ন পরিকাঠামো দেখা হবে। উত্তর পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত চালুর ফলে পর্যটন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে বলে জানান তিনি। तो जैसे यहाँ पे पहले से ही भारत सरकार ने अनाउंस किया था कि न्यू जलपाईगुड़ी से दो वंदे भारत चलेगी, एक तो चालू हो चुकी है, ये दूसरी है जो गुवाहाटी न्यू जलपाईगुड़ी के लिए है। तो इसका आज हम यहाँ से शेड्यूल जो एक ट्रायल रन कर रहे हैं फ्रॉम न्यू जलपाईगुड़ी टू गुवाहाटी, ताकि हम देख पाए कि ये कैसे अपने टाइम पे पहुंच पाती है, नहीं पहुंचती है, कितना टाइम मेकअप करना है, क्या करना। आज के ट्रायल रन में क्या कुछ खास रहेगा, क्या नॉर्मल जो ट्रायल रन जो है, हम लोग इस खास बात यह है कि हम लोग इसको जो शेड्यूल टाइमिंग है इसका 6:10 से उसी टाइम पे हम चलाने की कोशिश करेंगे। और वहाँ पे जो 11:30 बजे पहुँचना है इसने, तो हम कोशिश करेंगे कि ये अपने टाइम पे पहुंच जाए। उसी के लिए देखेंगे कि कहाँ पे स्पीड कम ज़्यादा कितना कैसे मेंटेन करना है। ठीक है।